আজকে বিএনপি নেতাদের আজকে কথাবার্তা শুনলে মনে হয় দেশে কত দুর্ভিক্ষ, দেশ কত দুর্ভিক্ষের কবলে পতিত। তো আজকে যে সময় তারা দেশকে দুর্ভিক্ষের কবলে পতিত এমন সব উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে। আপনারা এই দেশের সন্তানকে আপনার সাথে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আপনি তার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু শেখ হাসিনার সাথে আপনারা প্রকাশ্যে শত্রুতা করছেন, প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে তার অর্জনকে অস্বীকার করছে। আজকে তার সাম্প্রতিক সফর, তিনি কি বেড়াতে গেছেন, আনন্দ ভ্রমণ করতে গেছেন? যেসব অশ্রাব্য ভাষা প্রকুল সব বিএনপি নেতারা উচ্চারণ করেছে, আমরা তো বলেছি আমাদের এই বাজে আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ এবং 2040-41 সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বাজেট প্রণীত হয়েছে এবং সব দিক বিবেচনা করে অনেক দিনের তার 3 মাসের এবং প্রধানমন্ত্রী স্বয়ংয়ের সঙ্গে যুক্ত অনেক চিন্তা ভাবনা করে এ বাজেট প্রণীত হয়েছে। এখানে কৃষিকে বাঁচাতে হবে, খাদ্য উৎপাদন আমাদের ঠিক রাখতে হবে, কৃষিটা আছে বলেই খাদ্য উৎপাদন যথাযথভাবে হচ্ছে বলে বাংলাদেশ এখনো তেমন কোনো সংকটে পড়ে। ঠিক সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফর, ওয়াশিংটনে তিনি বিশ্ব ব্যাংকের কোয়ার্টার্স ঘুরে এসে তারপর যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে এসেছেন। এরপরে তিনি 2 দিনের জন্য কাতার, এর মধ্যে 2টা রাতি তিনি ফ্লাইট ভোরবেলা এসে বাংলাদেশে পৌঁছে। শেখ হাসিনা কি প্রমোদ ভ্রমণের জন্য গেছেন, দেশের জন্য গেছেন, দেশের মানুষের জন্য দিচ্ছে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেছে এবং তার যা প্রাপ্তি কাতারে জ্বালানিতে ওটা আমরা কল্পনাও করতে পারি, অবিশ্বাস্য চুক্তির বাইরে অবিশ্বাস্য সংযোজন হয়েছে জ্বালানি এবং যেটা আমাদেরকে জ্বালানি ব্যাপারে স্বস্তির নিঃশ্বাস করতে সাহায্য করেছে। আজকে যুক্তরাজ্যে ঘটনাক্রমে বৈঠক হয়েছে, এরা রাজা তৃতীয় চার্লসের অভিষেকে বঙ্গবন্ধু কন্যা যোগ দিয়েছিলেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক যে কথাগুলো বলেছেন যে আমি
আমার স্ত্রী, আমার কন্যারা, ফর মেনি ইয়ার্স ই হ্যাভ বিন ফলোয়িং, অনেক বছর ধরে আপনাকে আমরা ফলো করছি, ইউ আর অ্যান ইনস্পায়ারিং লিডার। আপনি অনুপ্রেরণা, অনেকের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য অনুপ্রেরণা। এই ভাষা যাকে প্রশংসিত করে এবং বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট মালাপাস যে ভাষা কথা বলেন এবং তাকে প্রধান অতিথি করে যে সম্মানিত করেছে, 50 বছর পূর্তি অংশীদারত্বের 50 বছরের সেই সুন্দর অনুষ্ঠানে দাওয়াত করে এবং বাংলাদেশের বাজেটের জন্য যে সহায়তা দিয়েছে, তাছাড়া জাপানও বাজেটের ঘাতেও সহায়তা দিয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। মালাপাস তো বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব মূল উপাদান যুক্ত। আজকে সারা বিশ্ব তার প্রশংসা করে, আজকে নিউ ইয়র্ক টাইমস বলে যে দারিদ্র বিমোচনে বাইডেনের আর কি কি করা উচিত, হোয়াট ক্যান বাইডেনস প্ল্যান ডু মোর ফর পভার্টি অ্যালিভিয়েশন। সেখানে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করে লুক টু বাংলাদেশ, লুক টু শেখ একটা ধন্যবাদও জানাতে পারেন না এই দেশে, এমন বিরোধী রাজনীতি পৃথিবীর আর কোন দেশে। কিছু কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক দেশকে, এটা যুক্তরাষ্ট্রের মতো দেশ, সেখানে তো একটা আনপ্রেসিডেন্টেড একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। সবাই জানে যে তাদের বাজেট নিয়ে, তাদের ডেট নিয়ে, তো সেখানে ডেট ক্রাইসিসে হাউসে রিপাবলিকানরা মেজরিটি, হাউসে তো পাশ করতে হবে, রিপাবলিকান লিডার সাথে উপর্যুপুরি কয়টা বৈঠক আর সমাধান করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি না হওয়ার 1 তারিখ থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি এরকম অবস্থা তো আলাদা। আমাদের দেশে তো এসব পরিবেশন, আজকে করোনা, তারপরে আজকের বিশ্ব পরিস্থিতি, কোনো সাজেশন দেওয়ার বিরোধী দল শুধু সমালোচনা করে, বিরোধিতা করে। বাজেটের ব্যাপারেও একই, শত্রুর সঙ্গে আচরণ, শত্রুতা করছে, প্রতিপক্ষ হিসাবে দিচ্ছে, অপোজিশন হবে প্রতিপক্ষ, অপোজিশনের কাছে সরকার হবে প্রতিপক্ষ, আমরা প্রতিপক্ষ ভাবলেও তারা ভাবে শত্রু। এই শত্রুতার পরিবেশে বিরোধী দলের কাছে বাজেটের প্রশংসা ভালো দিক একটা উপযুক্ত, তাদের নেতাদের বক্তব্য তো শুনলাম,
পাপ প্রশংসা বিষয়গুলো তারা প্রশংসা করতে ব্যর্থ হয়েছে। আর সিপিডি তো আছে, তারা বলেই যাচ্ছে বলুন। কিন্তু কথা হচ্ছে যে বলার মধ্যে একটা বিষয় বাস্তবসম্মত বিষয়গুলো স্বীকার করা উচিত, কোন পরিস্থিতিতে কোন পদক্ষেপটা নিতে হবে সেইসব বিষয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা পরিচয় দিচ্ছেন সেটা অবশ্যই সবার স্বীকার করা উচিত।